আপনার সিজদা কি খুব দ্রুত শেষ হয়ে যায়? মাত্র 6টি কৌশল খাটালি ইনশাআল্লাহ আপনার সিজদা হবে মধুর। তখন মনে চাইবে জমিনেই দীর্ঘক্ষণ মাথা টেকিয়ে রাখি, উঠতে ইচ্ছা করবে না। 6টি চমৎকার কৌশল একটু ব্যাখ্যা করে বলি। 1. তুচ্ছতার অনুভূতি। মনে মনে চিন্তা করুন, আপনি কার সামনে মাথা টেকিয়েছেন? রবের বরাত্ত, মমত্বের কথা ভাবুন, সঙ্গে নিজের গুনাহের বোঝাও চিন্তা করুন। দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে, তখন সেজদায় এই তুচ্ছতার অনুভূতি বড্ড প্রয়োজন। 2. নৈকট্যের অনুভূতি। হাদিসে এসেছে, বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এই হাদিস স্মরণে রাখলে দেখবেন এক প্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে। 3. ভগ্ন হৃদয়ের প্রার্থনা। প্রিয়জনের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতে আমাদের হৃদয়টা যেমন বিগলিত হয়ে পড়ে, আল্লাহর সঙ্গে সেজদায় সাক্ষাৎ করতে পেরে এর চেয়েও বেশি বিগলিত হওয়া জরুরি। প্রিয়জন আমাদের খাওয়ায় না, পড়ায় না, আল্লাহ আমাদের খাওয়ান পড়ান, প্রতি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, তড়িৎ শাস্তি দেন না, কাজী আল্লাহর জন্য হৃদয়টা সঁপে দিন। 4. গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি। হাদিসেও এসেছে, বান্দা যখন জমিনে মাথা ঠেকায় তখন তার গুণাগুলো ঝরে পড়তে থাকে। সালাতের ভিতর মনকে দিক বিদিক নাক ছুটিয়ে এই চিন্তাটা নিয়ে জাগ্রত রাখুন, দেখবেন এক একটা সেজদা আপনাকে গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি দিচ্ছে। 5. একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি। সেজদা শুধু আমি আল্লাহকেই করি, জীবন মরণ সব কিছু আমার আল্লাহর জন্যই। এভাবে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা এর জিকিরে ডুবে যান। 6. শয়তানকে পরাজিত করার আনন্দ। বিশুদ্ধ হাদিসে এসেছে, বনি আদম যখন সেজদা দেয় তখন শয়তান হতাশ হয়ে পড়ে, কাজেই সেজদা দিতে পেরে আনন্দিত হন, কারণ আপনি শয়তানকে পরাজিত করেছেন।